সম্পূর্ণ বিনামূল্যে আমার চরচলতি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওল ভর্তার পর আপনাদেরই রিকোয়েস্টে আজকে দেখাবো ওল চিংড়ি ডালনার রেসিপি। এখানে 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে ডিভেন করে নিয়েছি। চিংড়ি মাছ কীভাবে কাটতে হয় তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সঠিক পদ্ধতিতে চিংড়ি মাছ কাটলে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তা অনেকাংশেই অ্যাভয়েড করা যায়। এখানে চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নেব। আর অপরদিকে 500 গ্রাম ওল আমি ডুমো করে কেটে নিয়েছি, তাতে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এখন এটা 5 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। এরই মাঝে 1 টেস্পুন কালো সর্ষে আমি মিহি করে বেটে নেব। যেহেতু ডালনা বানাবো সেই জন্য মিনিট পাঁচেক একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এখন জল থেকে ছেঁকে অপর একটি পাত্রে তুলে রাখছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করেছি, এর মধ্যে 2 মিডিয়াম সাইজের আলু, এগুলো ওলের মাপেই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেগুলো দিলাম অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ গুঁড়ো। এখন প্রথমে আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে অপর একটি পাত্রে রেখে দিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ওল। একইভাবে ওলের মধ্যেও অল্প একটু নুন দিলাম স্বাদের জন্য এবং রঙের জন্য দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ওলগুলো প্রথমে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি রান্নার আগে, তাতে টেস্টটা অনেকটা ভালো হয়। ওলগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে সরিয়ে রাখছি। আবারও 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায়, সেই জন্য চিংড়ি মাছ অল্প করে একটু ভেজে নেব। বেশ ভালো করেই ভাজা হয়েছে, আর ভাজার দরকার নেই, তুলে সরিয়ে রাখছি। আবারও তেল গরম করে 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন, 1/4 টিস্পুন মতো 5 ফোড়ন দিলাম, কারণ ডালনাতে 5 ফোড়ন অল্প একটু দিলে খেতে বেশ ভালো হয়। কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম, তারপর একটা বেশ বড় মাপের পেঁয়াজ যেটা আমি লম্বা লম্বা করে কুচিয়েছি সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে একটা ছোট্ট টমেটো কুচো করে দিলাম, 1/2 টিস্পুন আদা বাটা দিলাম, 1/2 টিস্পুন রসুন বাটা দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এখন সমস্ত মশলা একসাথে একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নেব। এইবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য, তাতে টমেটোটা বেশ নরম হয়ে আসবে। এখন এভাবেই কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কালো সর্ষে। একই সাথে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধুয়ে 2 টেবিল স্পুন জল, এতে মশলাটা কষাতে সুবিধা হবে। সর্ষে বাটা কিন্তু লো ফ্লেমে কষাবেন, নয়তো তেতো হয়ে যাওয়ার ভয় থাকবে। বেশ সুন্দর করে কষা হয়েছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওল সিদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেটা, প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, এতে নিউট্রিশন ভ্যালুটা ইন্ট্যাক্ট থাকবে। হাই ফ্লেমে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করলাম। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা ছালের জন্য। এইবার দিয়ে দিচ্ছি যত ভাজা জিনিস আছে সব কিছু, আলু ওল চিংড়ি একসাথে সবটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে সবটা মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো 15 মিনিটের জন্য, এতে সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 15 মিনিট পর, গ্রেভির টেক্সচার দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচারে চলে এসছে, সব কিছুই খুব ভালো করে সিদ্ধ হয়েছে। ওলটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গলে যাচ্ছে, রান্নাটা একদম শেষের পর্যায়ে চলে এসছে। ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, আর এই যে ঝোলের টেক্সচারটা এরকমই রাখবেন, কারণ ঠান্ডা হলে এটা অনেকটা বসে যাবে। ডালনা এখন একদম রেডি সার্ভ করার জন্য। আজকের ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো।